আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে মস্কো নিয়ন্ত্রিত অঞ্চলগুলো রাশিয়ায় যুক্ত হতে চায় বলছে পুতিন। এরপর জানিয়ে দেব নাগরণ কারাবাগে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের ঘোষণা জাতিসংঘের। এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নরের সদস্য হল ইউক্রেন। জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখবে না পাক সরকার। সর্বশেষ জানিয়ে দিব বারাসে পাকিস্তান চীনের কাল, সীমান্তে গলতে পারবে না শাও। এবং সর্বশেষ জানিয়ে দিব এবার আসছে পাকিস্তান চীনের কাল, সীমান্তে গলতে পারবে না মশাও, ব্রহ্মাস্ত্র আনছে ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইউক্রেনে মস্কো নিয়ন্ত্রিত অঞ্চলগুলো রাশিয়ায় যুক্ত হতে চায় বলছে পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনে মস্কো নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর বাসিন্দারা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে তারা এমন রায় দিয়েছেন, এর মধ্য দিয়ে গত বছর গণভোটে পাওয়া ফলাফল আরো দৃঢ় হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে দেওয়া এক ভিডিও বার্তায় পুতিন এসব কথা বলেছেন। গণভোটের রায়ের পরিপ্রেক্ষিতে গত বছর দোনেতস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজিয়া অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে যুক্ত ঘোষণা করে মস্কো। আজ শনিবার এই ঘোষণার প্রথম বর্ষপূর্তি এ উপলক্ষে গতকাল রাতে পুতিনের ভিডিও বার্তাটি প্রকাশ করা হয়েছে। পুতিনের দাবি, সম্প্রতি এই চার অঞ্চলে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনেও গত বছরের গণভোটের ফলাফলের প্রতিফলন ঘটেছে। চার মিনিটের ওই ভিডিও বার্তায় পুতিন বলেন, মাত্র এক বছর আগে ঐতিহাসিক গণভোটে জনগণ আবারও রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তারা স্থানীয় নেতাদের প্রতি সমর্থন জানিয়েছেন। এসব স্থানীয় নেতা নিজেদের শ্রম আর বাস্তব কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের আস্থা জিতে নিয়েছেন। পুতিন আবারও দাবি করেছেন 2022 সালের ফেব্রুয়ারি ইউক্রেন অভিযান চালানোর মধ্য দিয়ে রাশিয়া কিয়েভের জাতীয়তাবাদী নেতাদের হাত থেকে জনগণকে বাঁচিয়েছে। 2022 সালের 30 সেপ্টেম্বর দোনেতস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজিয়া অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় মস্কো। তাদের দাবি, এসব অঞ্চলের বাসিন্দারা রাশিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন, তবে একে অবৈধ উল্লেখ করে গণভোটের ফল প্রত্যাখ্যান করে পশ্চিমা বিশ্ব। ওই চারটি অঞ্চলের কোনটি এখন রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে নেই। গত জুন থেকে এসব এলাকার দখল নিতে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে ইউক্রেন। নাগরণ কারাবাগে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের ঘোষণা জাতিসংঘের। আর্মেনিয়া আজারবাইজানের বিতর্কিত অঞ্চল নাগরণ কারাবাগে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ। 30 বছরের মধ্যে প্রথমবারের মতো অঞ্চলটিতে মোতায়েন হতে চলেছে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে খবর বার্তা সংস্থা আল জাজিরা। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন দোজারিক জানান, অঞ্চলটিতে চলমান সহিংসতা নিয়ন্ত্রণের পাশাপাশি সীমান্তে মানবিক বিপর্যয় ঠেকাতে কাজ করবেন শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা। সম্প্রতি নাগরণ কারাবাগ দখলে নেয় আজারবাইজানের সামরিক বাহিনী। এরপর থেকে অঞ্চলটিতে ছাড়তে শুরু করেন সেখানে বসবাসরত আর্মেনিয়ানরা। এখন পর্যন্ত প্রায় 70,000 মানুষ আশ্রয় নিয়েছেন সীমান্ত এলাকায়। এ ঘটনারই পরপর সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন দাবি জানায় আর্মেনিয়া। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নরের সদস্য হল ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বৃহস্পতিবার তার দৈনিক ভাষণে বলেছেন ইউক্রেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নরের সদস্য পদ লাভ করেছে। জেলনস্কি আরো বলেন, এটি আমাদের আন্তর্জাতিক নিরাপত্তার ভূমিকাকেই কেবল তুলে ধরে না, সেই সাথে ইউক্রেনকে আইএর সকল সদস্য এবং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের বাধ্যতামূলক সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করার প্রকৃত সুযোগ প্রদান করে। তিনি বলেন, আঞ্চলিক পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তার রুশ দখলদারদের হাত থেকে মুক্ত করার জন্য ইউক্রেন যথাসাধ্য চেষ্টা করবে যাতে ইউরোপকে রাশিয়ার বিকিরণ ব্ল্যাকমেইল থেকে নিরাপদে রাখা যায়। শুক্রবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সম্পর্কে তাদের দৈনিক গোয়েন্দা আপডেট বলেছে, ওয়াগনার গ্রুপের সাথে পূর্বে যুক্ত শত শত যোদ্ধা সম্ভবত ব্যক্তিগতভাবে এবং ছোট ছোট গ্রুপে ইউক্রেনে পুনরায় যোগ দিতে শুরু করেছে। পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের আশেপাশে ওয়াগনারের আগের যোদ্ধাদের আধিক্য দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওয়াগনার প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিন গত মাসে রাশিয়ায় একটি বিমান দুর্ঘটনায় নিহত হন। তার মৃত্যুতে এই বাহিনীর ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। যদিও প্রিগোজিন
এবং অন্যান্য ওয়াগনার নেতাদের নিয়ে বিমানটি দুর্ঘটনায় পতিত হবার সুনির্দিষ্ট কোনো কারণ এখনো পাওয়া যায়নি, কিন্তু অনেক পশ্চিমা কর্মকর্তাই বিশ্বাস করেন এর পেছনে পুতিনের হাত রয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখবে না পাক সরকার। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার ঘোষণা করেছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে তারা কেবল নিজেদের জাতীয় স্বার্থকেই গুরুত্ব দেয়। ইসরায়েলের সঙ্গে সৌদি আরব ও আরো কয়েকটি আরব দেশ সম্পর্ক স্বাভাবিক করেছে এমন প্রেক্ষাপটে ইসলামাবাদে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করেন পাকিস্তানের অন্তর্বর্তী বিদেশ মন্ত্রী জলিল আব্বাস জেলানি। তিনি বলেন, আমরা অন্যদের অনুসরণ করি না, আমরা কেবল আমাদের জাতীয় স্বার্থ দেখে ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের দখলদারির বিষয়ে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করে জেলানি বলেন, ইসরায়েল বা ফিলিস্তিন ইস্যুতে ইসলামাবাদের অবস্থান খুব স্পষ্ট, ভবিষ্যতেও এমনটা থাকবে। ফিলিস্তিনিদের মতো কাশ্মীরিরাও নিজেদের অধিকার ফিরে পেতে চায় উল্লেখ করে জেলানি বলেন, ফিলিস্তিন ইস্যুটি কাশ্মীরের মতো আমাদের জাতীয় স্বার্থের অংশ। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ইচ্ছা পাকিস্তানের নেই বলে জানিয়ে দিয়েছেন জেলানি। বারাসে পাকিস্তান চীনের কাল সীমান্তে গলতে পারবে না শাও, ব্রহ্মস্ত্র আনছে ভারত। বারোটি সুখই ফাইটার জেটের চুক্তি চূড়ান্ত হওয়ার পর এবার ভারত রাশিয়ার কাছ থেকে মিগ29 ফাইটার জেট কেনার প্রস্তুতি নিচ্ছে। সূত্রের খবর, এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ভারতীয় বিমান বাহিনী প্রায় 3 দশক ধরে মিগ29 যুদ্ধ বিমান ব্যবহার করছে এবং সেগুলি নিয়ে বেশ তারা সন্তুষ্ট। বায়ুসেনার কাছে বর্তমানে মোট 3টি স্কোয়াড্রন রয়েছে, যেগুলি চীন এবং পাকিস্তান সীমান্তের নিরাপত্তার জন্য রাখা হয়েছে। এবছরের আগস্টে মিগ29 একটি স্কোয়াড্রন শ্রীনগর বিমান ঘাটিতে মোতায়েন করা হয়েছিল। জানা গিয়েছে ভারত রাশিয়ার কাছ থেকে মিগ29 এর বহিরাংশ কিনবে, তারপর ভারতে প্রয়োজন অনুযায়ী রাডার, মিসাইল এবং অন্যান্য সরঞ্জাম বসানো হবে। জানা যাচ্ছে নতুন প্রজন্মের ব্রহ্মস মিসাইল এই নতুন মিগ29 ফাইটার জেটে বসানো হবে। এই মিসাইলের ওজন হবে প্রায় 1.5 টন এবং এই মিসাইলের রেঞ্জ থাকবে প্রায় 1200 কিলোমিটার পর্যন্ত। ভারতীয় বায়ুসেনার কাছে বর্তমান যুদ্ধ বিমানের 30টি স্কোয়াড্রন রয়েছে, যেখানে চীন ও পাকিস্তানের সামনে নিরাপত্তার জন্য বিমান বাহিনীর প্রয়োজন মোট 41টি স্কোয়াড্রন। তবে আগামী এক বছরের মধ্যে মিগ21 এর 3টি স্কোয়াড্রন স্ক্যাপ হয়ে যাবে, যেখানে চীন এবং পাকিস্তানের সামনে নিরাপত্তার জন্য বিমান বাহিনীর প্রয়োজন মোট 41টি স্কোয়াড্রন। তবে আগামী এক বছরের মধ্যে মিগ21 এর 3টি স্কোয়াড্রন স্ক্র্যাপ হয়ে যাবে, ফলে এই ফাইটার জেটের ঘাটতি আরও বাড়বে। তাই নতুন যুদ্ধ বিমানের প্রয়োজন রয়েছে, আর রাশিয়ার থেকে এই যুদ্ধ বিমান কেনা হলে সেই ঘাটতি কমবে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি মিগ29 এর মাধ্যমে ভারতীয় বায়ুসেনা কঠোর নজরদারি চালাতে পারবে, ফলে ঘুম উড়বে চীন ও পাকিস্তানের। এগুলি LOC এবং LAC-তে রাখা হবে। এদিকে ভারতীয় বিমান বাহিনী হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড থেকে 156টি হেভি লাইট কমব্যাট হেলিকপ্টার কিনতে চলেছে, যার মধ্যে 66টি ভারতীয় বিমান বাহিনী এবং বাকি 90টি ভারতীয় সেনাবাহিনী কিনবে। এটি বিশ্বের একমাত্র যুদ্ধ হেলিকপ্টার যা 5000 মিটার উচ্চতায় অবতরণ এবং টেক অফ করতে পারে, এমনকি ওই উচ্চতায় থেকেও মাটিতে কিংবা মহাকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে এই হেলিকপ্টার।